গাজায় যুদ্ধের বিরোধিতায় পথে বামেরা, শহরে পথে বামেরা, মহাজ্যোতি সদন থেকে রামলীলা ময়দান পর্যন্ত মিছিল। গাজায় যুদ্ধের বিরোধিতায় পথে বামেরা, শহরে পথে বামেরা, মহাজ্যোতি সদন থেকে রামলীলা পর্যন্ত মিছিল। কথা বলবো মৌমিতা রয়েছেন টেলিফোনের প্রতিনিধি। মৌমিতা, মিছিল ইতিমধ্যেই কি শেষ হয়ে গিয়েছে এবং মিছিল থেকে কি বার্তা দেওয়া হলো? এবং ইসরায়েল প্যালেস্তাইন যুদ্ধ এবং সেই যুদ্ধের বিরোধিতে প্যালেস্তাইনিদের উপর যতটাংশ তারা বলছে যে অত্যাচার করা হচ্ছে, কোনো অসংখ্য প্যালেস্তাইনি নাগরিক তাদের মৃত্যু হচ্ছে, সেই প্রতিবাদ জানিয়ে আজকে শুধুমাত্র বামফ্রন্ট নয়, বামফ্রন্টের বাইরে যে সমস্ত বামপন্থী দল, সেই 10 বামপন্থী দল তারাও কিন্তু আজকে মিছিলে সামিল হয়েছিলেন এবং তাদের তাকে বামফ্রন্ট এবং অন্য 10 বামপন্থী দলের তাকে মহাজ্যোতি সদন থেকে কিছু রামলীলা পার্ক পর্যন্ত মিছিল হলো এবং কিছুক্ষণ আগে এই মিছিল শেষ হয়েছে। যে মিছিলের নেতৃত্বে ছিলেন মোহাম্মদ সেলিম, বিমান বসু, সৃজন চক্রবর্তী। ধন্যবাদ মৌমিতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।